কালিয়াচক থানার ১ নম্বর ব্লকের উত্তর দরিয়াপুর নয়াবস্তি গ্রামে রফিক জন্ম থেকে প্রতিবন্ধী। ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যোগ্য হয়েও সে এখনো পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পায়নি। আমার বাঁ হাত এবং বাঁ পা আমি খুব কষ্ট করে চলাফেরা করি, খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়। এই সমস্যা কখন থেকে আপনার হয়েছে? আমার জন্ম থেকে। কত পার্সেন্টেজ? 80%। আপনি চলাফেরা কি করে করেন? এত লাঠি সাহায্যে কোনো রকমে এদিক ওদিক যেতে পারি, পায়খানা পেশাবায়। রফিকের বয়স এখন ৪৫ বছর। রফিকের ছোট ছোট ৩টি মেয়ে আছে। প্রতিবন্ধকতার কারণে তার আয় প্রায় নেই বললেই চলে। বাড়ি বাড়ি ভিক্ষা করে কিছু আয় হয়। তার স্ত্রী বিড়ি বেঁধে কিছু টাকা রোজগার করে। আপনি বলছেন যে আপনার কোনো রোজগার নেই? না। আপনার সংসার চলছে কি করে? আমার স্ত্রী বিড়ি বাঁধে এবং ওতে হয় না, তো আত্মীয় স্বজন মানুষ সাহায্য করে কিছু। রোজগার করার মতো আপনার সংসারে কে কে আছে? আমার স্ত্রী ছাড়া কেউ না, ওই যে বিড়ি বাঁধে, বাদ বাকি আর কেউ নাই। জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাসিক ৬০০ টাকা আর্থিক সহায়তায় পাওয়ার জন্য রফিক একাধিকবার আবেদন জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেই ভাতা পাননি। কোনো সরকারি অনুদান পেয়েছেন? না, পাইনি এখন পর্যন্ত। অ্যাপ্লাই করেছেন কোথাও? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি 2বার, ওই যে পঞ্চায়েত সমিতি বিডিও অফিসে। এই প্লাস্টিকের ঘরে আমার, এই ঘরে আমি থাকি। আমি তাকে সঙ্গে করে কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নিয়ে যাই। পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন জানান এই বিষয়ে তিনি যথাসাধ্য সাহায্য করবেন। কিন্তু এখনকার এই ভাতা অর্ডার বন্ধ, অর্ডার যদি আসে তাহলে আমরা ভাতা করে দেবো, অর্ডার না আসতে তো কিছু করার নেই। চেষ্টা করছি আমরাও যে গরিব লোক কিছু পয়সা পাক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন রফিকের তাড়াতাড়ি প্রতিবন্ধী ভাতা হয়ে যায়। ইন্ডিয়া 100-এর পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ, মালদা জেলা থেকে।